সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের ডায়াবেটিস। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসবো আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কামরুননেসা আহমেদ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, DGO, MCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অপস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যে ডায়াবেটিস হয়ে থাকে সেটি নিয়ে। প্রথমে জানতে চাইব ম্যাম, ডায়াবেটিস তো আমরা এমনি জনসাধারণ যে কোনো মানুষের ক্ষেত্রেই হয় বা হয়ে থাকে আমরা দেখেছি, কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি বিশেষভাবে কেন বলা হয়? ডায়াবেটিস এটা এখন আমাদের দেশে বা সাউথ এশিয়ান বা এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক বেশি দেখা যাচ্ছে। একটা সময় ছিল যখন সবার ধারণা ছিল যে ডায়াবেটিস হবে হচ্ছে 40-এর পরে বা বয়স্ক মানুষদের যারা অনেক মোটা, এরকম একটা ধারণা নিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে না, অনেক ইয়াংদের, এমনকি 20 ক্রস করলে বা তার আগেও ডায়াবেটিস দেখা যাচ্ছে। এবং নট নেসেসারি যে দুই ধরনের ডায়াবেটিস হয়, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2। টাইপ 1 আমরা ধরে নিই যে বংশগত, যাদের ইনসুলিন তৈরি হচ্ছে না। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস যাদের ইনসুলিন ঠিকমতো কাজ করছে না। তো এখন দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স এই টাইপ 2 ডায়াবেটিসও অনেক ইয়াংদের হচ্ছে। আমাদের সেই পুরনো ধারণা যে 40-এর পরে হবে ডায়াবেটিস, এই ব্যাপারটা অনেকটাই চলে গিয়েছে। সো এই জন্যই ডায়াবেটিসটা এখন অনেক বেশি আলোচিত এবং সবার কাছে একটা টেনশনের বিষয়, বিশেষ করে প্রেগনেন্সিতে। যাদের এমনি ডায়াবেটিস নাই, দেখা গেলো যে প্রেগনেন্সিতে টেস্ট করতে যেয়ে তাদের ডায়াবেটিস ধরা পড়ছে, বিশেষ করে থার্ড ট্রাইমেস্টার বা শেষের দিকে। তো সেই জন্যই আসলে প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা অনেক গুরুত্বপূর্ণ এর ইম্প্যাক্টগুলোর জন্য। আচ্ছা, তো এই জন্য বিশেষভাবে আসলে নজর দেওয়া হয়। আচ্ছা, একটু জানতে চাইবো যে এক্ষেত্রে আপনি, আমরা যে জানি যে গর্ভাবস্থায় ডায়াবেটিস যেটি ডিটেক্ট হয়, তো এটি কোন সময় আসলে ধরা পড়ে বা এর বিশেষ কোনো উপসর্গ হয় কিনা মায়ের মধ্যে? টাইপ 2 ডায়াবেটিসগুলো সাধারণত তেমন কোনো উপসর্গ নিয়ে ধরা পড়ে না। আচ্ছা, তবুও গর্ভাবস্থায় যে ব্যাপারগুলো হয়, আমরা যদি কমপ্লিকেশনগুলো, জটিলতাগুলো বাদ দিই, নর্মালি দেখা যায় যে বারবার প্রসব ধরা, খাওয়ার একটু অরুচি বা ওয়েট লস, এরকম প্রেগনেন্সির সাথে অনেকটা সিমটমসই কোরিলেট করে যায়। আমরা সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সির যে রুটিন ইনভেস্টিগেশন, যে নর্মাল পরীক্ষা নিরীক্ষাগুলো করাই, তার মধ্যে আমরা ব্লাড সুগারও চেক করি, অনেক সময় সেখানেই ধরা পড়ে। আর তাছাড়া যারা হাই রিস্ক, যেমন যাদের ওবেসিটি আছে, যাদের PCO আছে, যাদের বা মা ফ্যামিলিতে হিস্ট্রি আছে ডায়াবেটিসের, অথবা যাদের আগের কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছে, প্রেগনেন্সিতে লস আছে, অথবা আনএক্সপ্লেইনড IUD, মানে শেষের দিকে বাচ্চা ডেলিভারির আগে হঠাৎ করেই বাচ্চাটা মারা গেল, কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না, এই কারণ, এই সিমটমসগুলো বা এই হিস্ট্রিগুলো থাকলে আমরা মায়েদের ধরে নিই যে এদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আছে এবং এদের স্ক্রিনিংটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, যখন ডায়াবেটিস ধরা পড়ে যায়, আসলে আপনি বলছিলেন স্ক্রিনিং করার মাধ্যমে, আপনারা অনেক সময় দেখা যায় প্রথম অবস্থাতেই এটি ধরা যায় যেতে পারে। হ্যাঁ, তো তারপরে আসলে কি করণীয় থাকে আপনাদের? মানে আমাদের যেটা প্রথম, এখন আমাদের দেশের জন্য রুলস, নিয়ম হচ্ছে বা রুলসটা হচ্ছে যে প্রোটোকলটা হচ্ছে, আমরা প্রথমেই যখন এই প্রথম 3 মাসে ফার্স্ট ট্রাইমেস্টারে বুকিং যে একটা রোগী আসবে, তখনই আমরা মায়ের একটা অন্যান্য টেস্টের সাথে অবশ্যই ডায়াবেটিসটা দেখব। আচ্ছা, এবং তাদের, এবং আরেকটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহ, মানে থার্ড ট্রাইমেস্টারে গেলে পর তার আবার থার্ড ট্রাইমেস্টারে আমরা ব্লাড সুগারটা চেক করব। তো ব্লাড সুগার চেক করার জন্য আমরা স্ক্রিনিং যে টেস্টটা বলি, স্ক্রিনিংগুলো করতে হয়, অনেক রকম টেস্ট আছে, র্যান্ডম যে কোনো সময় একটা ব্লাড সুগার করা, আমরা প্রেগনেন্সিতে এটা পছন্দ করি না, প্রেফার করি না। আমরা পছন্দ করি যে সে খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পর এভাবে ব্লাড সুগারটা আমরা চেক করব, এই স্ক্রিনিং টেস্টটা। আর যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, যে তারা জানতো যে আমার ডায়াবেটিস আছে, তারপর তারা প্রেগনেন্ট হয়েছে,
হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন এ ওয়ান সি মানে লাস্ট 3 মাসের ব্লাড সুগার তার কীরকম কন্ট্রোল হয়েছে সেটা বা কেমন ছিল সেটা বোঝা যায়। তো আমরা এখানেই আমি কথার মধ্যেই বলে দিলাম যে ডায়াবেটিস আমরা প্রেগনেন্সিতে 2 রকম পাই, যারা আগে থেকে জানতো যে আমি ডায়াবেটিস, তারপর তারা কনসিভ করছে, তারা অবশ্যই ব্লাড সুগার কন্ট্রোল করে এসে প্রেগনেন্ট হওয়া উচিত। আর আরেকটা হচ্ছে যে নর্মাল আমরা জানি না সে যে ডায়াবেটিস বা তার ছিল না ডায়াবেটিস, প্রেগনেন্সিতেই প্রথম ধরা পড়েছে, এই 2 ধরনের। তাহলে তাদের ক্ষেত্রে ওই যে বললাম খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড সুগার করা, এবং যারা জানে আগে থেকে ডায়াবেটিস তাদের তো অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করে হিমোগ্লোবিন এ1c দেখে তারপর প্রেগনেন্ট হওয়া উচিত। আচ্ছা, তো এই ধরুন কোনো একজন গর্ভবতী মা জানলেন যে তার ডায়াবেটিস আছে, তো এই যে আমরা জানি যে ডায়াবেটিকের যে ব্লাড সুগারটি মাপা এটি কিন্তু আমরা রেগুলার মাপতে বলি, তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কি একই রকমভাবে তিনি মনিটরিং করবেন? হ্যাঁ, তার মনিটরিং আরও বেশি গুরুত্বপূর্ণ, তার বেশি আরও বেশি ঘন ঘন হওয়া উচিত। হ্যাঁ, ডায়াবেটিস মায়েদের যখন ধরা পড়ে আমরা প্রথমেই তাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে তার খাবার নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে একটা সুশৃঙ্খল জীবনযাপন করা, 3 নম্বর হচ্ছে নিয়মিত ব্লাড সুগার চেক করা, হ্যাঁ, এবং 4 নম্বর হচ্ছে যে এই যে ব্লাড সুগার চেক করছে সেই অনুযায়ী তার চিকিৎসাটা, যদি আমার ডায়াবেটিস তার শুধুমাত্র খাবার কন্ট্রোল করলেই যথেষ্ট আছে, তার সুগার কন্ট্রোল আছে যেটা আমরা GDM অন ডায়েট বলি, তাহলে ঠিক আছে সে ওইটাই মেনটেন করবে। কাউ আমরা বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেফার করি ইনসুলিন দেওয়া, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, মানে হচ্ছে দিনে 3 বার সে ইনসুলিন দিবে। হ্যাঁ, লং অ্যাক্টিংগুলো আমরা প্রেগনেন্সিতে খুব একটা প্রেফার করি না, আমরা লং অ্যাক্টিং লাগলে যাদের ফার্স্টিং ব্লাড সুগার মানে খালি লাগলেও আমরা রাতে শুধু দেই, সারাদিন সাধারণত ছোটো যেগুলো শর্ট অ্যাক্টিং সেই ইনসুলিনটা 3 বেলায় দিয়ে খাবার আগে দিয়ে সে খায়। তো এই আমাকে ইনসুলিন নিতেও হবে তাকে, আবার রেগুলার ব্লাড সুগার চেক করতেও হবে। হাইপারগ্লাইসেমিয়া ব্লাড সুগার বেশি থাকা যেমন ক্ষতিকর, কমে যাওয়া অনেক বেশি তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। সো তাদের এই মনিটর করা, মায়েদের এই সুশৃঙ্খল একটা জীবনযাপন করা, এইটা খুবই, সেটি সম্পর্কেও আমরা জানবো। তো প্রথমেই জানবো যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তো আমরা এক্সট্রা আরও ক্যালোরি বাড়িয়ে দিই খাবার, একজন নর্মাল মহিলা যা খান কিন্তু তিনি যখন গর্ভধারণ করেন 300 কিলোক্যালোরি সে বেশি খাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ডায়াবেটিক মায়েদের ক্ষেত্রে কি রকম হয়? হ্যাঁ, ডায়াবেটিক মায়েদের ক্ষেত্রে খাবারের নিয়ম হচ্ছে যে সে একবারে বেশি খাবে না, 3টা মিল আমাদের দেশে 3টা মেইন মিলের সাথে 3টা স্ন্যাক্স নিবে, সে একবারে বেশি খেলে তার হচ্ছে সুগারটা হুট করে অনেক রাইজ করে যাবে। সো দ্যাটস ওয়াই সে অল্প অল্প করে বারবার খাবে, দ্যাট মিন্স দিনে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা খাবার, 6 বার সে খাবার খাবে। এবং খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট বা মিষ্টি যেটা সুগার আমাদের নর্মাল ভাষায় বলি সেটাই সে কার্টেল করবে, সেটাই সে বাদ দিবে, তার কিন্তু প্রোটিনে কোনো রেস্ট্রিকশন নাই, সে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে পারবে, শাকসবজি খেতে পারবে, ভিটামিনস এগুলো থাকবে, ফ্রুটস খেতে পারবে, প্রচুর পরিমাণে পানি খাবে, হ্যাঁ, মাছ মাংস ডিম দুধ এগুলোতে তার নিষেধ নাই। নিষেধ হচ্ছে সে ভাতটা যেটা খেত বা রুটি বা পাউরুটি যেগুলো এই ধরনের খাবারটা সেটা সে পরিমাণে কম খাবে, খাবে না তা না, পরিমাণে কম খাবে। এবং মিষ্টি খাবারগুলো যা খেতে মিষ্টি লাগে সেগুলো সে অ্যাভয়েড করার চেষ্টা করবে, ক্যালোরি তার কমে যাবে না, তার হচ্ছে টাইপ অফ ফুড এটা একটু ভ্যারিয়েশনটা আসলে কমিয়ে নিয়ে আসা হয়। হ্যাঁ, আচ্ছা, এটি তো আপনি খাদ্যাভ্যাসের কথা বললেন, এছাড়া আপনি বলছিলেন একটি ডিফারেন্ট লাইফস্টাইল তিনি যদি পালন করেন বা মেনে চলেন সেটি কি আসলে? ডায়াবেটিসের প্রথম কথা হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপন, আমি নিয়মিত খাওয়া দাওয়া করবো, পরিমিত পরিমাণে খাবো এবং নিয়মিত এক্সারসাইজ হাঁটা চলা এগুলো করব। আমরা গর্ভবতী মায়েদেরও কিন্তু নর্মাল হাঁটা, হ্যাঁ, আমরা ভিগোরাস লোয়ার মানে নিচের দিকের যে লোয়ার লিম্বের এক্সারসাইজ হয়তো অত বেশি দিচ্ছি না, ভিগোরাস হয়তো ওগুলো দিচ্ছি না, কিন্তু নিয়মিত হাঁটার কথা সবসময় বলি, ডায়াবেটিস মা হোক এমনি যে কোনো প্রেগনেন্ট মা হাঁটার কিন্তু কোনো নিষেধ নাই। হ্যাঁ, আস্তে ধীরে 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 সে অ্যাটলিস্ট যদি 1 ঘন্টা হাঁটা তার একবারে সম্ভব না হয় সে 15 মিনিট করে 3 বারে হাঁটবে, আধা ঘন্টা করে 2 বারে হাঁটবে। হ্যাঁ, এই যে হাঁটাটা, নিয়মিত হাঁটা, খাবার নিয়ন্ত্রণ করা, তারপর সুগার চেক করা, হ্যাঁ, এই মেনটেন করে একটা সুশৃঙ্খল জীবনযাপন করা এবং নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া,
আমার সুগার বেশি আছে কিন্তু আমি এটা জানালাম না ডাক্তারকে, আমি সেই অনুযায়ী ইনসুলিন বাড়ালাম কমালাম না, তাহলে তো হবে না, হবে না। এই নিয়মটাই তার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানি যে গর্ভাবস্থা এমনিতেই একটি ইমিউনিটির ক্ষেত্রে বা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে একটু লো থাকে একজন গর্ভবতী মা, তো তার যদি আবার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে তো তার যে ইমিউনিটি সেটি আরও জি সেটি জানতে চাইছিলাম, ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো ডায়াবেটিসের জন্য আমরা মায়েদের যেটা হয় বেশি কমপ্লেইন আসে প্রেগনেন্সিতে সেটা হচ্ছে ইউটিআই এবং ভালভোভেজাইনাইটিস, মানে তার রিকারেন্ট ইউটিআই, প্রায় প্রসাবে ইনফেকশন হয় কারণ ইউরিনের সাথে সুগার যায়, সেখানে ইনফেকশনের চান্স বেড়ে যায়। আর ভ্যাজাইনাল ইনফেক্ট ভালভোভেজাইনাইটিসও তার সাদা স্রাব যাচ্ছে, চুলকানি হচ্ছে, এই কমপ্লেন নিয়েও সে অনেক বেশি আসে। তো এক্ষেত্রে আপনাদের আসলে ট্রিটমেন্ট প্রোটোকলসগুলো কীরকম হয়? আমরা জানি সব ধরনের মেডিসিন তো ব্যবহার করা সম্ভব না। আমরা ডায়াবেটিস বললাম যে তিন ধরনের আমরা মাকে চিকিৎসার ক্ষেত্রে বলি, চিকিৎসা সম্পর্কে জানবো ম্যাম। জানতে চাইছিলাম যে কোনো গর্ভবতী ডায়াবেটিক মায়ের যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল কীরকম হয়? ইনফেকশনের জন্য তো অবশ্যই, ইনফেকশন হলে সেটা আমার যদি কালচার করার সুবিধা থাকে তাহলে আমরা কালচার করে সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। এবং মেইন কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ইনফেকশন হয়ে গেলে তো অ্যান্টিবায়োটিক দিতেই হবে, না হয় যেন সেই ব্যাপারটা মাকে বুঝিয়ে বলতে হবে, কাউন্সেলিং করতে হবে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিমাণ প্রচুর পরিমাণে পানি খাওয়া, হ্যাঁ, সুগার কন্ট্রোল করা, এই ব্যাপারগুলো যদি সে ঠিক মতো মেনটেন করে তাহলে ইনফেকশনের চান্স অনেক কমে যায়। আর ডায়াবেটিসের যেটা প্রবলেম যে বাচ্চার উপর বা ডায়াবেটিস নিজেরও কিছু ইম্প্যাক্ট আছে প্রেগনেন্সির উপর, যেমন ধরেন যে প্রেগনেন্সি লস, হ্যাঁ, শুরুর দিকেই কয়েকটা অ্যাবর্শন হতে পারে ডায়াবেটিসের জন্য। তারপর হচ্ছে যে কনজেনিটাল অ্যানোমালি, যেটা প্রথম ট্রাইমেস্টারে কনজেনিটাল অ্যানোমালি ডায়াবেটিস যদি তার প্রথম তিন মাস যখন ডেভেলপমেন্টের সময়, বাচ্চার ফিটাসের ডেভেলপমেন্টের সময়, সেই সময় যদি তার ব্লাড সুগারটা কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু বাচ্চার বিবিধ ধরনের কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, মানসিক বৃদ্ধি থেকে শুরু করে তার কার্ডিয়াক প্রবলেম, তার ডেভেলপ কিডনি ডেভেলপমেন্ট, হার্টের প্রবলেম, তারপর হচ্ছে তার লিম্বের ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো প্রবলেম তার বাচ্চার হতে পারে। এবং শেষ পর্যন্ত একটা বাচ্চা আইওডি, তাও আবার আনএক্সপ্লেইনড আইওডি, যে কেন কিছু বুঝতে পারলাম না আইওডি হয়ে গেল, এগুলোও হচ্ছে। এছাড়া ডায়াবেটিসে ম্যাক্রোসোমিক বেবি, যার ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, তাদের দেখা যাবে যে অনেক বড় একটা বেবি হচ্ছে, বড় বেবি হলে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি না, তার সিজার লাগতেছে, ওই বাচ্চাগুলো যখন ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না ডেলিভারির পর দেখা যায় যে তাদের তখনও হাইপোগ্লাইসেমিয়া, বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বেশি, তখন বাচ্চাকেও এনআইসি অ্যাডমিশন বেশি লাগছে, মায়ের অপারেটিভ অপারেশন বেশি লাগছে, তারপর হচ্ছে প্রিএক্লাম্পসিয়া বা হাইপারটেনশন যে কমপ্লিকেশনগুলো সেগুলো ডায়াবেটিসের মায়ের বেশি হচ্ছে, পলিহাইড্রামনিওস বা বাচ্চার যে ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড, এটা যখন বেশি হয়ে যাচ্ছে, প্রিটার্ম লেবার, হ্যাঁ, এগুলো অনেক, এই কমপ্লিকেশনগুলো বেশি হচ্ছে ডায়াবেটিস মায়েদের। সো এটার একটা মাত্র সমাধান, ব্লাড সুগার কন্ট্রোল করা, নিয়মিত এবং সুশৃঙ্খল জীবনযাপন করা। আচ্ছা, তো এটির ট্রিটমেন্ট কী আসলে? ট্রিটমেন্টের জন্য আমি আগেও একটু বলেছিলাম যে ডায়েট কন্ট্রোল অনেকের তাতেই চলে যায়, অনেকে শুধু ডায়েটে হয় না, আমরা ইনসুলিন দিই। এছাড়া যেমন মেটফরমিন টাইপের যে ওষুধগুলো প্রেগনেন্সিতে সেফ, আমাদের দেশে যদিও আমরা একটু কম ব্যবহার করি, মেটফরমিন ডায়েটের সাথে শুধু মেটফরমিন দিয়েও ব্লাড সুগার কন্ট্রোল হতে পারে। এছাড়া ইনসুলিনটাই সবাই বেশি পছন্দ করে, এবং ইনসুলিনটার দিলে ব্লাড সুগার শর্ট অ্যাক্টিং যেটা, ছোটো ছোটো করে সেই দিবে, ব্লাড সুগার সে চেক করবে, ইনসুলিন দিবে, আবার খাবার দুই ঘন্টা পর চেক করবে, অ্যাটলিস্ট সপ্তাহে দুই দিন সে নিয়মিত চেক করবে, এটা একটা চার্ট তৈরি করে রাখবে, এবং যখনই ডাক্তারের কাছে ভিজিটে যাবে তখনই সেটা তাকে দেখাবে যাতে তার সুগার, এবং সে বুঝে নিবে যে একটু বেশি হলে আমাকে ইনসুলিন কম বেশি করে নিতে হবে, সেই জিনিসটা তাকে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। সেই জন্য বাসায় একটা গ্লুকোমিটার বা ব্লাড সুগার চেক করার মেশিন প্রত্যেকটা জিডিএমের মায়ের আসলে থাকা উচিত, নাহলে তো কন্ট্রোল করা, মানে এই চেকগুলো করা তার জন্য সহজ হবে না। আচ্ছা, তো ম্যাম আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ,
আমাদের শরীরে ইনসুলিন নামক একরকম হরমোনের অভাবে শরীরে গ্লুকোজের লেভেল বেড়ে যায় এবং এটা মূত্রের মাধ্যমে বের হয়ে আসে, একেই আমরা ডায়াবেটিস বলি। ডায়াবেটিসের বিভিন্ন ধরনের কারণে ডায়াবেটিস হতে পারে, তার মধ্যে হচ্ছে স্থূলতা এবং বংশগত কারণ এবং কাজের অনেক সময় দেখা যায় কায়িক পরিশ্রমের অভাব এবং খাবারের অসামঞ্জস্যতার কারণেও ডায়াবেটিস হতে পারে। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে হার্ট, কিডনি, লিভার এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। এই সময় যে জিনিসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং রেটিনোপ্যাথি বেশি দেখা যায়। ডায়াবেটিসের আজীবনের রোগ, এটা হচ্ছে যে আজীবনের জন্য এটা পথ্য এবং সঠিক খাদ্য ব্যবস্থা নয় পারে ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করতে। সুতরাং পথ্য ব্যবস্থা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোগীর বয়স, উচ্চতা, ওজন এবং রোগের ধরন বুঝে আমাদের পথ্য নির্বাচন করতে হয়। এর মধ্যে দেখতে হবে যে ডায়াবেটিসের সাথে অন্য কোনো রোগ জড়িত আছে কি না, রোগের ধরন অনুযায়ী আমাদেরকে পথ্য নির্বাচন করতে হবে। এবং হচ্ছে যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে শর্করাজাত খাবার, আমরা ক্যালোরি প্রায় 50-55% ক্যালোরি আসবে শর্করাজাত খাবার থেকে। এর মধ্যে ভাত, রুটি, আলু এগুলোকে আমরা একটু কম খেতে বলি। এবং সিম্পল কার্বোহাইড্রেট যেমন হচ্ছে চিনি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবারকে আমরা একটু কম খেতে বলি। তো 20-25% আছে প্রোটিন থেকে আসবে এবং প্রোটিনের মধ্যে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন অবশ্যই আমরা বেশি খেতে বলবো। প্লান্ট প্রোটিনটা হচ্ছে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। এর মধ্যে হচ্ছে যে পাতে লবণ খাওয়া, বিশেষ করে সোডিয়ামটাও আমরা অনেকটা রেস্ট্রিকশন করতে বলি। এবং হচ্ছে যে যদি চর্বিজাত খাবার, চর্বিজাত খাবারের আমরা বেশিরভাগ ক্যালোরির 20-30% আমরা চর্বিজাত খাবার থেকে নেব। ডায়াবেটিস রোগীদের ঘি, বাটার, মাখন এগুলো কম খেতে বলা হয় এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা এই মেনুতে অন্তর্ভুক্ত করব। অনেক সময় ডায়াবেটিক রোগীদের দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে রোগীদেরকে অবশ্যই বলবো যে 20-30 মিনিট রোগে রৌদ্রে থাকার জন্য এবং ব্যায়াম এবং হাঁটাটাকে এই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে যে ব্যায়াম এবং হাঁটা অবশ্যই ডায়াবেটিক রোগীদের ইনসুলিন লেভেলটাকে ঠিক রাখার সময় অনেকটাই কাজে লাগে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের খাবার সহজপাচ্য হতে হবে এবং রোগীর রুচি অনুযায়ী হতে হবে। যেমন তাদের রোগের তীব্রতা কমিয়ে আনার জন্য পথ্য এবং খাদ্য নির্বাচনে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ম্যাম, যারা ডায়াবেটিক মা রয়েছেন তাদের যে ডেলিভারি প্রসেস বা ডেলিভারির আগে বিশেষ কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে কি না? হ্যাঁ, অবশ্যই একটু প্রত্যেকটা ডেলিভারি, প্রত্যেকটা বার্থ শুড বি প্ল্যান্ড, বার্থ প্ল্যানিং হওয়া উচিত। আর ডায়াবেটিস মায়েদের তো জিডিএমের মায়েদের অবশ্যই বার্থ প্ল্যানিং হওয়া উচিত। তবে একটা ধারণা আছে আমাদের যে ডায়াবেটিস হয়েছে তাহলে আর আমার নর্মাল ডেলিভারি হবে না। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যাদের ডায়াবেটিস সুন্দর কন্ট্রোল থাকে, যারা ডায়েট কন্ট্রোলের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি অ্যালাউড, কোনো সমস্যা নাই। নিয়ম হচ্ছে জিডিএমের যে আমি যাদের ডায়েট কন্ট্রোলে আছে বা শুধু মুখে ওষুধে ব্লাড সুগার কন্ট্রোল আছে তারা ডেট পর্যন্ত, যে ডেটে তার ডেলিভারির ডেট আসবে সেই ডেটের মধ্যে ডেলিভারি করবে, ডেটের পর তারা যাবে না, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের ইনসুলিনে ব্লাড সুগার কন্ট্রোল হয় তারা 38 সপ্তাহের তাদের ডেলিভারি হয়ে যাওয়া ভালো। আর ডেলিভারির জন্য ভেজানাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারিতে কোনো অসুবিধা নাই, সব কিছু নর্মাল থাকলে। তার যদি যেসব কারণে ভেজানাল ডেলিভারি আমরা নিষেধ করি ওই সব কারণ ছাড়া সাধারণত ডায়াবেটিসের জন্য সেরকম কোনো নিষেধ নাই। নিষেধ যদি তার ব্লাড সুগার একেবারেই আনকন্ট্রোল হচ্ছে, তার যদি ম্যাক্রোসোমিক বেবি আছে, তার যদি পলিহাইড্রামিয়াস অনেক বেশি আছে যেখানে ভেজানাল ডেলিভারি করতে গেলে তার কট প্রলাপস বা বাসায় তার প্রবলেম হচ্ছে, সেও কিন্তু হসপিটাল অ্যাডমিশন থেকে ডেলিভারি করাতে পারে। তবে ডায়াবেটিসে অবশ্যই নর্মাল একটা, যার ডায়াবেটিস নাই সেই মায়ের তুলনায় যাদের ডায়াবেটিস আছে তাদের সিজার সেকশনের প্রয়োজনটা একটু বেশি পড়েই যায়, কারণ অন্যান্য কমপ্লিকেশন বা অন্যান্য সমস্যাগুলোর জন্য হতে পারে। কিন্তু ডায়াবেটিস মায়েদের নর্মাল ডেলিভারিতে কোনো নিষেধ নেই। আচ্ছা, তো ডায়াবেটিক যারা গর্ভবতী মা রয়েছেন তাদের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ বা পরামর্শ রয়েছে কিনা? একটাই বলতে পারবো যে সবচেয়ে বড় কথা যে ভয় পাওয়ার কিছু নাই। ডায়াবেটিস এমন কোনো, যদি নিয়মিত সুশৃঙ্খল একটা জীবন সে
কাটাতে পারে বা মেনে চলতে পারে ওই সময়টুকু, তাহলে কিন্তু তার ডায়াবেটিস ডেলিভারিরও কোনো সমস্যা নাই। এবং সে যদি ব্লাড সুগার কন্ট্রোলও রাখে তাহলে কিন্তু তার বাচ্চার যে পরবর্তীতে যে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি সেটাও অনেক কমে যায়। এবং সে যে সুশৃঙ্খল জীবনের একটা নিয়ম মেনে চলবে সেটা পরবর্তীতে যাদের জিডিএম আছে পরবর্তীতে তাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিজ অনেক হাই, সেটাও সে যদি নিয়মিত সুশৃঙ্খল জীবনযাপন করে সেটাও তার কমে আসবে। সো দেখা যায় যে হচ্ছে একটাই কথা, বারবার সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। ম্যাম অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল গর্ভবতী মায়েদের ডায়াবেটিস নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সিবাসিয়াস গ্ল্যান্ড হলো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট অর্গান, তো সেই হিসেবে ওটা তো যায় সারা বছর ওইটা থাকে, গরমকালে এসে বেড়ে যায় ওই কারণে যে সিবাসিয়াস গ্ল্যান্ডে স্কিন ওপেন করে, আর গরমের কারণে ওই সিবাসিয়াস গ্ল্যান্ডের যে অয়েল, একনি রিলেটেড যে ব্যাকটেরিয়া, এগুলার কম্পোজিশনে ওই ডাক্টের যে পোরটা যেটা আছে এটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে যে সিবাসিয়াস গ্ল্যান্ডের যে কন্টেন্ট এগুলো বের হইতে পারে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।